সবার সহযোগিতা ছাড়া অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা অসম্ভব। সুতরাং তার যে সাংবিধানিক বাধ্যবাধকতা, সেই অনুসারে তিনি তফসিল ঘোষণা করতে বাধ্য। সেই বাধ্য কাজটি তিনি করেছেন একান্ত অনিচ্ছা সত্ত্বেও হয়তো বা, কারণ প্রশাসনের পক্ষ থেকে যেটি জানান দেওয়া হয়েছে সেটি হচ্ছে তারা বাংলাদেশে কোনো দলকেই সমর্থন করেন না, এবং তারা যেটি দেখতে চান সেটি হচ্ছে বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ইনক্লুসিভ বা অন্তর্ভুক্তিমূলক শান্তিপূর্ণ নির্বাচন। আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে মার্কিনিরা প্রত্যাশা করছেন সেটি এখন যে অবস্থাটি বিরাজ করছে, নাটকীয় অবিশ্বাস্য কোনো কিছু না ঘটলে এটি কিন্তু ওই অর্থে ইনক্লুসিভ বা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন পর্যবসিত হবে বলে মনে হয় না। ইসলামী আন্দোলন আগে থেকেই তারা ঘোষণা দিয়েছিলেন যে তারা নির্বাচনের তফসিল ঘোষণা হওয়া মাত্রই তারা নির্বাচন কমিশন অভিমুখে তাদের পদযাত্রা শুরু করবেন এবং শান্তিপূর্ণভাবেই তারা তাদের আন্দোলন পরিচালনা করবেন, এবং সেই নিরিখে তারা আজকে মধ্যাহ্নের সময় আপনার তারা মিছিল বের করেছিলেন, এবং নির্দিষ্ট একটি জায়গায় যাওয়ার পরে পুলিশের প্রতিবন্ধকতায় তারা তাদের সেই মিছিল শেষ করেছেন এবং আপনার দোয়া মাহফিল করে তারা বাড়ি ফিরে গেছেন। এখন যেহেতু 7টার সময় সন্ধ্যায় আমাদের মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশ্যে রেওয়া জন সেই ভাষণ দিয়েছেন, এবং এই ভাষণটি কেয়ারফুলি চোজেন ওয়ার্ডস, সেখানে আমরা দেখেছি যথেষ্ট শক্ত শক্ত কথাও তিনি বলেছেন। সংলাপ এবং আপনার সমঝোতার ব্যাপারেও তিনি বলেছেন যে সেটি করা জরুরি এবং সবার সহযোগিতা কামনা করেছেন, বলেছেন সবার সহযোগিতা ছাড়া অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা অসম্ভব। সুতরাং তার যে সাংবিধানিক বাধ্যবাধকতা, সেই অনুসারে তিনি তফসিল ঘোষণা করতে বাধ্য। সেই বাধ্য কাজটি তিনি করেছেন একান্ত অনিচ্ছা সত্ত্বেও হয়তো বা, কিন্তু বিষয় যেটি সেটি হচ্ছে যে তিনি আনফোল্ড করেছেন তার এই রোড ম্যাপ। আপনার কবে থেকে আপনার মনোনয়নপত্র জমা দিতে হবে তার শেষ তারিখ, বাছাই কতদিন পর্যন্ত চলবে, প্রত্যাহার শেষ তারিখ এবং চূড়ান্তকরণের শেষ তারিখ, এবং সেই সঙ্গে প্রতীক বরাদ্দের শেষ তারিখ এবং নির্বাচন দিবস অর্থাৎ ডি ডে কবে সেটাও বলেছেন, অর্থাৎ 7 জানুয়ারি 2024 তারিখে। এখন এই যে স্কেজুলটা তিনি আনফোল্ড করলেন সেটি তাকে করতেই হতো, এবং সেটির জন্য সময় বেঁধে দেয়া ছিল আজকে সকালবেলা নির্বাচন কমিশনের সম্মানীয় সচিব মহোদয়, তিনি সাংবাদিকদের ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া সবাইকে যারা ইলেকশন বিট করেন তাদেরকে চায়ের দাওয়াত দিয়েছিলেন, এবং সেখানে তিনি বলেছিলেন যে আজকে সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার ব্যাপারটি আছে রেওয়াজ অনুসারে, এবং পাশাপাশি বিকেলে কমিশন আনুষ্ঠানিক বৈঠক করে এই বিষয়টি ফাইনালাইজ করবেন। এন্ড অ্যাকর্ডিংলি তার যে ইনফরমেশন তিনি ডিসক্লোজ করেছিলেন তার ধারাবাহিকতায় টিল নাও এই ভাষণ দেওয়ার কাজটি সম্পন্ন হলো। দেখুন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে মাননীয় নির্বাচন কমিশনার আলমগীর মহোদয় আগেই জানান দিয়েছেন যে 29শে জানুয়ারি হচ্ছে কাট অফ ডেট, এর মধ্যে এই দ্বাদশ সংসদ নির্বাচনের সকল আয়োজন সম্পূর্ণ করতে হবে। অর্থাৎ নির্বাচন দিবসে যদি ভায়োলেন্স হয় তাহলে কোনো কেন্দ্রে যদি নির্বাচন স্থগিত হয়ে যায় সেই কেন্দ্রগুলোতে আপনার পুনর্নির্বাচন আয়োজন করতে হবে এবং সেটি সম্পন্ন করতে হবে, উপনির্বাচনের প্রয়োজন হলে সেটি সম্পন্ন করতে হবে। মোট কথা 29শে জানুয়ারির মধ্যে এই ধরনের যত রকমের আপনার আনুষ্ঠানিকতা আছে তা সম্পন্ন না করলে সাংবিধানিক শূন্যতা দেখা দিতে পারে, এবং সেই নিরিখে হাতে পর্যাপ্ত সময় রেখে তারা এই কাজটি করেছেন। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি ডোনাল্ড লু মহোদয় যে পত্রবান তার মাধ্যমে এই প্রক্রিয়াটি ত্বরান্বিত হয়েছে, হয়তো আরো কিছু সময় আমরা পেতাম যে সংলাপ আয়োজন করবার তাগাদা প্রদান করা হয়েছে সেটি ক্যাটালিটিক রোল প্লে করে থাকতে পারে, এবং মানে হাতে বেশি সময় নিয়ে যদি এই কাজটি করা হতো তাহলে আপনার হয়তো পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারত। দেখুন, ব্যক্তি জীবনে আমরা একে অপরের সঙ্গে নানান রকম মিথস্ক্রিয়ায় জড়িত হয়ে পড়তে পারি, কিন্তু রাষ্ট্রাচার বলে একটা বিষয় আছে, এবং প্রথম থেকেই মার্কিন সরকারের পক্ষ থেকে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে যেটি জানান দেওয়া হয়েছে
সেটি হচ্ছে তারা বাংলাদেশের কোনো দলকে সমর্থন করেন না, এবং তারা যেটি দেখতে চান সেটি হচ্ছে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, ইনক্লুসিভ বা অন্তর্ভুক্তিমূলক শান্তিপূর্ণ নির্বাচন, এবং সেই নিরিখে তারাও তাদের যতটুকু করবার তারা সেটা করছেন, এবং এই দেশের জনগণই ঠিক করবেন আসলে তারা কেমন নির্বাচন দেখতে চান। এক, দ্বিতীয়ত এখানটায় আপনার সহিংসতার কোনো স্পেস নেই, সেটি তারা সমর্থন করেন না, সেটি তারা জানান দিয়েছেন। সর্বোপরি যেটি বলেছেন সেটি হচ্ছে আন্তর্জাতিক মানের একটি রোল মডেল নির্বাচন, যেটি এলসওয়্যার তারা দৃষ্টান্ত হিসেবে ব্যবহার করতে পারবেন বা দেখতে চাইবেন। তো সেই ধরনের আন্তর্জাতিক মানের সবাইকে অন্তর্ভুক্ত করে যে ধরনের নির্বাচন আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে মার্কিনরা প্রত্যাশা করছেন, সেটি এখন যে অবস্থাটি বিরাজ করছে, নাটকীয় অবিশ্বাস্য কোনো কিছু না ঘটলে এটি কিন্তু ওই অর্থে ইনক্লুসিভ বা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন পর্যবসিত হবে বলে মনে হয় না। কারণ গতকাল জাতীয় পার্টির পক্ষ থেকে যে ব্যাপারটি জানান দেয়া হয়েছে, জামাতের তো নিবন্ধনই নেই, আবার বা প্রায় নেই বলা যেতে পারে। বিএনপি তো প্রথম থেকে বলেছে তাদের সেই এক দফা না মানলে তারা নির্বাচনে আসবেন না, ফলে দাঁড়াচ্ছে কোথায়? শাসক দল আওয়ামী লীগ, তার মিত্র 14 দল, এবং এখন নতুন নতুন বেশ কিছু দল আমরা দেখতে পাচ্ছি, বিএনএম, সুপ্রিম পার্টি, তৃণমূল, বিএনপি, এই ধরনের যে আউটফিট গুলো আছে, তারা প্রয়োজনে সবাইকে সংগ্রহ করে 300টা দলও হতে পারে, কোনো সমস্যা নেই। সাইনবোর্ডে তো আপনার একটা মিছিল বা একটা কোলাজ হাজির করা যেতে পারে, কিন্তু মিনিংফুল পার্টিসিপেশন, যেটা বলতে বোঝা দলীয় অর্থে, সেটি তো আমরা এনশিওর করতে পারবো না এই সময়ের মধ্যে, এটাই আমরা দেখতে পাচ্ছি। আমি মনে করি পরিবর্তন আসতে পারে যদি আন্তর্জাতিক গ্যারান্টি নিশ্চিত করা যায় বা নিশ্চিত হয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে যদি ইফ দে ডোন্ট মিন বিজনেস, অর্থাৎ তারা লোহাটি এখন গরম হয়ে আছে, তাতে যাবতীয় যা কিছু কামারের মতো না করেন, তাহলে যা হবার তাই হবে, লোহাটা ঠান্ডা হয়ে গেলে পরবর্তীতে যত রকমের শক্তি প্রয়োগ করেন না কেন, তা কিন্তু প্রত্যাশিত ফল আপনাকে প্রদান করবে না। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ।